খাওয়ার পালা। বন্ধুরা, সহজ রেসিপির আরও একটি নতুন এপিসোডে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু এবং দুটো ডিম দিয়ে চাউমিন রেসিপি। যদি ঘরে কোনো সবজি না থাকে, শুধু আলু তো সবার ঘরেই প্রতিদিনই থাকে, সেই আলু দিয়ে সুন্দরভাবে চাউমিন বানিয়ে সবাইকে খুব সহজেই করে দিতে পারবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারো, কলেজের টিফিনে বা অফিসের টিফিনেও নিয়ে যেতে পারো, বা সকাল বা সন্ধ্যা যে কোনো সময় এইভাবে বানিয়ে খেতে পারো। তোমরা আশা করি এইভাবে বানাও, আর যারা না বানাও তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদি কোনো রকম সবজি না থাকে, দুটো ডিম আর একটু আলু থাকলেই চাউমিনটা সুন্দরভাবে করা যাবে। দেখতে থাকো রেসিপিটা। তার জন্য প্রথমেই বসিয়ে দিয়েছি উনুনে কড়া, তাতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড তেল, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের রেসিপিটায় আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, শুধুমাত্র আলু আর ডিম দিয়ে করব। এইভাবে করে দেখবে, অনেকেই এইভাবে করো, তাও আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। জলটাকে ভালো করে ফুটে উঠতে দেবো। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাউমিনের প্যাকেটে চাউমিনটা। এই কড়াইটা নতুন কিনলাম, আরও তিনটে কড়া আছে, কিন্তু ওই কড়াগুলো কেমন যেন হয়ে গেছে অনেক দিনের, তো তাই আমি একটা ভিডিওর জন্য বায়না করেছিলাম, দাদা আমায় কিনে দিল। নতুন কড়াতে চাউমিন উদ্বোধন করছি, ভালোভাবে মিশিয়ে দেব। আমি 500 গ্রামের চাউমিনের প্যাকেট নিয়েছি, তোমাদের যেমন লাগবে তেমন। এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, যখন ভালোভাবে ফুটে উঠবে তখন সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে দেখো। এবার আমি এটাকে নামিয়ে একটু ছেঁকে নিচ্ছি, যাতে জলটা ঝরে যায়। মধ্যে একটুখানি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি, এই তেল দিয়েই আমি ডিমটা ভেজে নেব, আর সরষের তেল ব্যবহার করছি না। ধুয়ে রেখেছি, এবার ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে। গরম হয়ে গেছে, এদিকে আমি ডিম দুটোকেও ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কোনো প্রকার নুন দেওয়ার দরকার নেই, পরে যেহেতু আরেকটু ব্যবহার করবো হয়ে যাবে। এতে চাউমিনটার মোটামুটি জল ঝরে গেছে, এতে আর রিফাইন্ড তেলও মাখানোর দরকার নেই, আর আলাদা করে ধুচ্ছি না যেহেতু, এগুলো ঝরঝরই হয়েছে। এবার ডিমটাকে আমি নাড়াচাড়া করে ভুজিয়া তৈরি করে নিচ্ছি। দলা পেকে থাকলে এবার এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে, আর এটাকে বেশি ভাজবো না, এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এবার একটু বেশি করে দিচ্ছি, চাউমিনে একটু বেশিই তেল লাগে, তেলটাকে ভালো করে গরম করব। তেল গরম হয়ে গেলে নুন দিয়ে দিচ্ছি, আর নুন ব্যবহার করব না, এখনই যা লাগবে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্পই দিলাম, একদম হাফ চামচেরও হাফ চামচ। তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করো, তাহলে আলাদা করে আর তেল দেওয়ার দরকার হয় না। দেখো পুরো ঝরঝরে হয়েছে সব ভেতরের চাউমিনটাও। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তোমাদের যেমন আলু খাও সেই পরিমাণে দিও। নুন আর হলুদটা দিয়ে সেদ্ধ করলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দিয়েও আলুটাকে ভেজে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি আর চাপা দিচ্ছি না, মিনিট পাঁচেকের মধ্যেই তো সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, 5 মিনিটও সময় লাগে না, 4 মিনিটের মধ্যেই হয়ে গেছে। দেখো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে সুন্দরভাবে। এবার এই ভাজা আলুর মধ্যেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা। চাউমিনটাকে ভালোভাবে ভেজে নেব, এই যে তলা পাকানো অংশটাকে ভেঙে নিচ্ছি, নিয়ে ভালোভাবে ভেজে নেব। তেলটা মাখিয়ে রাখলে আর এই যে দলাটা পাকিয়েছে এটা আর হতো না, তাতে কোনো অসুবিধা নেই, ভালোভাবেই ভাজা যাবে। চাউমিন বা লুচি এইসব জিনিস ভাজার সময় জালটা একটু চড়া করতে হয়, তাহলে ভালো ভাজা হয়। দেখো একদম একটা একটা গোটা গোটা হচ্ছে। বড় তাওয়া বা চাটু থাকলে সেটাও ব্যবহার করতে পারো। আর চাউমিন ভাজার সময় সবসময় দু হাতে ভাজার চেষ্টা করবে, তাহলে ভালোভাবে ভাজাটাও হবে।
আর খেতেও ভালো লাগে। 10 মিনিট ভেজে নিয়েছি, এবার ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি, আর দু হাত ব্যবহার করার চেষ্টা করবে। আমি ফোনটা ধরে আছি বলে এক হাতে ভাজছি, ফোনটা যখনই রাখছি দু হাতেই আবার ভাজছি। চাউমিন বেশ খানিকক্ষণ ধরে ভাজলে তবেই সুন্দর হবে। একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। কলায় ধরে যাচ্ছিল বলে এইভাবে সবজি না থাকলে দুটো মাত্র ডিম দিয়ে এইভাবে করে নিতে পারবে। অনেকেই করো এইভাবে, আমিও এইভাবে করি মাঝে মাঝে। এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, চিলি ফ্লেক্স থাকলেও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি চাউমিন মশলা, হাফটা দেবো, হাফটা আর একদিন করবো, সবটা লাগবে না। মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যারা সস খেতে পছন্দ করো না তারা সসটাকে স্কিপ করবে, কিন্তু চাউমিন সস দিলে বেশ ভালো লাগে, আমি তাই সস দেবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, 2 চামচ সয়া সস, 1 চামচ। এবার সসটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সব দিকে সসটা ভালোভাবে মিশে যায়। সব দিয়ে আমি মিনিট পাঁচেকের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চাউমিনটা একদম রেডি, ঝরঝরে চাউমিন। চাউমিন একদম রেডি হয়ে গেছে, এবার গরম গরম খাওয়ার পালা। এইসব জিনিস গরম গরম খেলেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে স্বাদ পাওয়া যায় না। এবার জায়গায় জায়গায় নিয়ে নিচ্ছি খাবারটাকে, 4টে থালায় বেড়ে নিচ্ছি খাবারটাকে। নেওয়া হয়ে গেল 4 জনের 4টি জায়গায় চাউমিন। একটু করে সস দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে, এবার গরম গরম খাওয়ার পালা। খুব সুন্দর টেস্ট হয়েছে। কাদের সব রকম সবজি দিয়ে খেতে ভালো লাগে আর কাদের শুধু আলু দিয়ে খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও তো। এই চাউমিনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবীর মাঝে ভিডিওটা শেয়ার করো। আমার এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে।